নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিনেমান পরিবারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন আমার সকল বন্ধুদের। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। তো নতুন বছরে বানিয়েছিলাম একটি রেসিপি, নাম দিয়েছি আমি বাহারি পনির। প্রথমে পনির নিয়ে নিয়েছি, এরপরে কড়াতে তেল গরম করে তাতে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, দারুচিনি এবং লবঙ্গ, কয়েকটা গোলমরিচ। এরপর দেব পেঁয়াজ কুচি। ছোট পেঁয়াজ বলে আমি তিনটে নিয়েছি, আপনার যদি মিডিয়াম সাইজের পেঁয়াজ হয় তাহলে দুটো নিতে পারেন। এরপরে একে একে অ্যাড করছি রসুন এবং আদা। কোনোটাকে মিহি পেস্ট করব না, পেস্ট আমি পরে করব, আগে গোটা মশলাগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। এরপরে দিলাম হাফ ক্যাপসিকাম কুচি। একটু ভাজা হয়ে গেলে এরপরে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আপনাদের যদি বেশি ঝাল খেতে ইচ্ছে করে তাহলে দুটো তিনটে লঙ্কা দিতে পারেন। এরপর একে একে টমেটো, পালং শাক এবং ধনে পাতা অ্যাড করছি। সব উপকরণগুলো এবারে হালকা করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট নাড়ার পর আমি ঢাকা দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য আবার, যাতে টমেটোগুলো হালকা গলে যায়। এই রান্নাতে আমি কোনো কাজু বাদাম কিংবা আমন্ড বাদাম, চারমগজ কোনো কিছুই ব্যবহার করছি না। এত কম উপকরণ দিয়ে এই পনিরের রান্নাটি কিন্তু খেতে বেশ হয়েছিল। এরপর দেখুন টমেটোটি হালকা গলে গেছে, তার মানে আমার মশলা হয়ে গেছে। এই মশলাতে এবারে হাফ চামচ মতো নুন অ্যাড করে একটু ঠান্ডা হতে দেব, তারপরে একটু পেস্ট করে নেব। এরপর ওই একই কড়াতে আমি পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নেব। পনিরের টুকরোগুলো দিয়ে তার উপরে অল্প পরিমাণে নুন এবং অল্প পরিমাণে হলুদ দিয়ে ভাজবো, যাতে পনিরের কালারটা ভালো আসে। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এরপরে ওই একই কড়াতে অল্প পরিমাণে সর্ষে তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পর একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ পাউডার এবং অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা কষে নেব। এই প্রসেসে করলে কালারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে একটা বাটিতে জল নিয়ে তাতে সব মশলা মিক্স করে তারপরেও দিতে পারেন তেলে। এই রান্নার কালারটা একটু সবুজ সবুজ ধরনের হবে, কারণ এতে ক্যাপসিকাম আছে, পালং শাক আছে, ধনে পাতা আছে, সবগুলোই আমি পেস্ট করে দিয়েছি। তো কালার যেরকমই হোক না কেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে একদম জানাবেন আমাকে। মশলা ভালো করে কষা হয়ে গেলে তাতে অ্যাড করছি জল। এই জলটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এরপর দিচ্ছি অল্প পরিমাণে চিনি, হাফ চামচের থেকেও একটু কম, জাস্ট একটু ব্যালেন্স করার জন্য রান্নাটাকে। এরপরে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। এরপর সব মশলার সঙ্গে পনিরের টুকরোগুলো ভালো করে মাখিয়ে নেব এবং এখানে একটু নুনটা চেক করে দেখবেন যে নুনটা ঠিক আছে কি না। ঢাকা দিয়ে ধরুন 3 থেকে 4 মিনিট, খুব জোর 5 মিনিট মতো রান্না করবেন, একদম মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে একদম করবেন না। দেখুন আমার জলটা প্রায় কমে গেছে এবং গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে গেছে। ব্যাস রেডি আমার বাহারি পনিরের তরকারি। নামানোর আগে অল্প পরিমাণে বাটার বা ঘি অ্যাড করতে পারেন, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। গরম গরম সার্ভ করুন রুটি, পরোটা, নান বা পোলাওয়ের সঙ্গে, খেতে কিন্তু ভালো লাগবে। তাহলে আর দেরি কেন, বাড়িতে রেসিপিটি বানান এবং সবাইকে ইমপ্রেস করে দিন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটি রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।